যতক্ষণ আমরা বেঁচে আছি আমরা নতুন কিছু করতে পারি, নতুন কিছু শিখতে পারি। আজকে সেই বিষয়ে একটি গল্প, যে গল্প আমাদের শিক্ষা দেবে আমাদের জীবনে কীভাবে সফলতা পেতে পারি। মাত্র 5 বছর বয়সে তিনি বাবাকে হারান। 16 বছর যখন বয়স তিনি স্কুল থেকে বিতাড়িত হন। 17 বছরের মাথায় মোট 4 বার চাকরি হারিয়েছিলেন তিনি। যখন তার বয়স মাত্র 18 বছর তিনি বিয়ে পেয়েতে বসেন এবং 19 বছরের মাথায় তিনি বাবাও হন। 20 বছর বয়সে তার স্ত্রী তাকে ফেলে রেখে চলে যায় এবং সাথে করে কন্যা সন্তানটিকেও নিয়ে যায়। এরপর তিনি সেনাবাহিনীতে যোগ দেন, সেখানেও তিনি ব্যর্থ হন। ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন এবং সেখানেও সফলতা দেখা তিনি পাননি। অবশেষে নিজের মেয়েকে নিজে অপহরণ করতে চেয়েছিলেন, কিন্তু সেখানেও তিনি ব্যর্থ হন। চাকরি নিয়েছিলেন রেল লাইনের কন্ডাক্টর হিসাবে, সুবিধা করতে পারেনি। অবশেষে এক ক্যাফেতে রাঁধুনির চাকরি নেন। 65 বছর বয়সে তিনি অবসর করেন। 65 বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন। অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে $105 তিনি চেক পেয়েছিলেন। তার কাছে মনে হয়েছিল জীবনে তিনি কিছুই পাননি, জীবন তার মূল্যহীন। তিনি আত্মহত্যা করার পথ বেছে নেন। এবার একটা গাছের নিচে বসে জীবনে কী কী অর্জন করেছেন তার একটা লিস্ট বানাতে শুরু করলেন। হঠাৎ তার কাছে মনে হলো জীবনে এখনও অনেক কিছু করবার বাকি আছে। ভেবে দেখুন, তখন কিন্তু তার বয়স 65 বছর হয়ে গেছে, তিনি অবসর নিয়েছেন। যখন তিনি পজিটিভ দিক থেকে তার জীবনকে ভাবতে শুরু করেছেন, তখন তিনি বুঝতে পেরেছেন তার এখনও অনেক কিছু করার বাকি আছে। যখন আমরা ভাবি যে আমাদের জীবন শেষ বা কোনো কিছু করার ক্ষমতা আমাদের নেই, সঙ্গে সঙ্গে আমাদের ব্রেন ভাবতে বন্ধ করে দেয়। কিন্তু যখন আমরা ভাবি যে এখনও আমাদের অনেক কিছু করার বাকি আছে, তখন আমাদের ব্রেন আবার সক্রিয় হয়ে থাকে এবং সঙ্গে সঙ্গে বলে দেয় যে আমরা আরও কী কী করতে পারি। তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত তুমি ভাবো যে আমরা এখনও কী করতে পারি। এরপর তিনি যখন ভাবলেন যে জীবনে এখনও অনেক কিছু করার বাকি আছে এবং তিনি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন, তখন খুঁজতে থাকলেন তিনি কী জানেন। তিনি বুঝতে পারলেন যে তিনি রন্ধন শিল্প অনেক মানুষের চেয়ে ভালো জানেন, কারণ তিনি অনেক দিন রন্ধন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর তিনি $87 ধার করলেন সরকারের কাছ থেকে এবং কিছু মুরগি কিনে এনে নিজেই রেসিপি তৈরি করলেন এবং সেগুলো ফ্রাই করলেন। এরপর তিনি কেনটাকিতে প্রতিবেশীদের দরজায় দরজায় গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন। জন্ম নিল কেনটাসি ফ্রাইড চিকেন, যার নাম KFC-র। 65 বছর বয়সে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। একবার মনে রাখুন, 65 বছর বয়সে যে মানুষ আত্মহত্যা করতে চেয়েছিলেন, 88 বছর বয়সে এসে সেই কর্নেল স্যান্ডার্স বিলিয়নার হয়ে গেছিলেন। আর এখন তিনি স্মরণীয় হয়ে আছেন KFC-র প্রতিষ্ঠাতা হিসাবে। কোনো কিছু অসম্ভব নয়, আমাদের শেষ দিন পর্যন্ত আমরা নতুন কিছু ইতিহাস তৈরি করে যেতে পারি। তাই বলছি, হতাশ হওয়ার কিছু নেই, আপনার হাতে এখনও অনেক সময় আছে বিলিয়নার হওয়ার, শুধু চেষ্টাটি প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ গল্পটি শোনার জন্য। আপনার দিনটি শুভ হোক।